আজ আমার অনলাইন ক্লাসের 250, অর্থাৎ গত বছর শুরুর লকডাউন থেকে শুরু করে 100 থেকে 200, 200 থেকে আজ 250টা ক্লাসকে ছুঁয়ে ফেললাম। তোমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রীদের আগ্রহ ও উদ্দীপনা এবং তোমাদের অভিভাবক ও অসংখ্য গুণীজনের শুভেচ্ছা, উৎসাহ এবং অনুপ্রেরণাকে সম্বল করে জানি না কতটুকু করতে পারলাম আমার সন্তান সম ছাত্রছাত্রীদের জন্য। তবে যতদিন এইভাবে বিদ্যালয় বন্ধ থাকবে এবং যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ আমি সুস্থ থাকব, ততক্ষণ এভাবেই আমার সামর্থ্য মতো আমার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমি শিক্ষাদান করে যাব। সবশেষে শুধু একটাই প্রার্থনা, অভিভাবক এবং অসংখ্য গুণীজনের কাছে, আপনারা প্রথম থেকে যেভাবে আমার পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন, আমি আশা করব শেষ দিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন প্রতিনিয়ত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব, অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দেওয়া হয়েছে হয়তো অনেকেই করে ফেলেছ, আবার অনেকে হয়তো করে উঠতে পারোনি। যারা করে ফেলেছ তারাও দেখো, মিলিয়ে নাও, আর যারা করতে পারোনি তারা দেখো সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা তোমাদের দেওয়া হয়েছে, তাই তো? প্রথম যেটা আছে, এবিলিটি টু কমিউনিকেট, অর্থাৎ সংযোগ স্থাপনে সক্ষমতা। একের পর শূন্যস্থান পূরণ করো, একটা করে দেওয়া আছে দেখো, বর্গের জ উময় গ ল জঙ্গল। এখন তোমাদের এই যে প্রথম পর্বের আমার বই, প্রথম পর্বের এই বইটা শেষ হয়ে গেছে, এখানে প্রায় তোমাদের যুক্ত বর্ণ নিয়ে, যুক্ত ব্যঞ্জন নিয়ে আলোচনা আছে, আর সেই যুক্ত ব্যঞ্জন নিয়েই এগুলো তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এর পরেরটা আছে, ম যুক্ত ড্যাশ যুক্ত ল সমান, এখানটায় কি হবে বসাতে হবে। তাহলে যুক্ত ব্যঞ্জনটা কি হবে, ম যুক্ত উয়ায় গ, উয়ায় গ যুক্ত ল সমান ম উয়ায় গ ল মঙ্গল। এরপরে আছে দেখো, ল যুক্ত ব যুক্ত ড্যাশ সমান ড্যাশ, তাহলে কি হবে বলতো, ল ব উমায় গ, তাহলে উমায় গ সমান ল ব উমায় গ। লবঙ্গ, লবঙ্গ আমরা খাই, তোমরাও নিশ্চয়ই খাও, খেয়েছ। এরপরে আছে অ যুক্ত উমায় ক যুক্ত ড্যাশ সমান ড্যাশ, কি হবে বলতো, অ উমায় ক যুক্ত দন্তে হবে সমান অ উমায় ক অঙ্গ। তাহলে একে কটা হয়ে গেল, কয়েকটা। লুক এট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে নিচের এই ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম যে ছবিটা আছে এটা বেগুন, অর্থাৎ বেগুন,
I can see a dash. তাহলে ওই ড্যাশটাতে কি লিখবে? ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল। I can see a ব্রিঞ্জাল। এরপরে দেখো নিচেরটা আছে, এটা কি? পটাটো, আলু। তাহলে I can see a পটাটো, POTATO, পটাটো। আর এই দিকে যে ছবিটা আছে সেটা কি? চিলি, I can see a চিলি, অর্থাৎ লঙ্কা, কাঁচা লঙ্কা। তাহলে CHILLI, চিলি। এই হয়ে গেল। এরপরে আছে দেখো গয়েরটা, 8, 10, 5, 85 সংখ্যাটি উল্টে লিখলে তার মান বাড়বে না কমবে, জিজ্ঞাসা করছে। কত দেখো সংখ্যাটা? 85। এই সংখ্যাটাকে বলছে উল্টে লিখতে হবে। উল্টে লিখি তাহলে, আগে আমরা জানি একক দশক, একক স্থানে আছে 5, দশক স্থানে আছে 8। এবার এটাকে উল্টে দিলে কি হয় দেখো, উল্টে দিলে হবে কি হবে, এককের 5টা দশকে করে দাও, তাহলে 5, 10, আর দশকের 8টা এককে করে দাও, হয়ে গেল 58। 5, 10, 8, 58 ছিল, 8, 10, 5, 85 হয়ে গেল উল্টে দিতে 58। এটা কি বলতো, এটা কম না বেশি? এটা কম, 85-র থেকে কম। তাহলে তোমরা লিখবে 85 সংখ্যাটিকে উল্টে লিখলে তার মান কমবে, কমবে। এই হয়ে গেল। এরপরে 2-এর কটা, বাক্স থেকে যুক্তাক্ষর নিয়ে শূন্য স্থানে বসা। এই যে দেখো বাক্সের মধ্যে আছে 6, 6, আগে যুক্ত ব্যঞ্জনগুলো দেখো, তারপর আছে বর্গের জয় ঞ, তারপর আছে ঠয় জফলা, আর আছে মূর্ধন্য ড। এবার এইগুলোতে বসাতে হবে ময়কা ড্যাশ ব, তাহলে ময়কা কি হবে? 6, 6 হবে, এই ড্যাশটাতে হবে 6, 6 ব, মুচ্ছ, তাহলে 6, 6টা নিলাম। এরপরে আছে পয়াকা, পয়াকা এখানে দেখো ঠয়ে জফলা আছে, তাহলে এই ড্যাশটাতে হবে ঠয়ে জফলা, পাঠ্য। তারপরে দেখো বয়হস্যই ড্যাশ আছে, বয়হস্যই বর্গের জয়, তাহলে বয়হস্যই বর্গের জয়ে বিজ্ঞ। এরপরে আছে খ ড্যাশ দন্তের ন, হবে মূর্ধন্য ড, মূর্ধন্য ড দন্তের খণ্ডন। এই হয়ে গেল। তাহলে মোচ্ছ, পাঠ্য, বিজ্ঞ, খণ্ডন, এই ক্ষোভ থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে এটা শূন্যস্থান পূরণ করলাম। এরপরে খয়েরটা, চুজ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ডস উইথ সেম সাউন্ড, মানেটা কি? একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দের পাশে শব্দ লেখো। দেখো নিচে দেওয়া আছে লিস্টে HEN, HEN, WIG, উইক, তারপরে আছে দেখো TUG, TAG, TEN, TEN, DIG, DIG, JUG, JAG, DEN, DEN, HUG, HAG, BIG, DIG। এবার মিলিয়ে আছে যেগুলো আছে তার পাশে ওই একই উচ্চারণের যে শব্দগুলো সেগুলো বসাতে হবে। দেখো FIG, ফিগ আছে, এর সঙ্গে কোনটা হবে? উইক, তাহলে WIG, উইক। আর একটা কি হবে? ডিগ, DIG, ডিগ। আর একটা হবে দেখো BIG, ডিগ, BIG, ডিগ। এগুলো হচ্ছে একই উচ্চারণের শব্দ ফিগের সঙ্গে। এরপরে আছে বাগ, BUG, এই রকম উচ্চারণের যে শব্দগুলো সেগুলো আমাদেরকে লিখতে হবে। TUG, টাক, TUG, টাক। তারপরে আছে দেখো JUG, যান, JUG, যান। আর আছে HUG, হাগ। এইগুলো একই উচ্চারণের শব্দ বাঘের সঙ্গে। তারপরে আছে মেন,
M-E-N, men, men এর সঙ্গে একই উচ্চারণে কি আছে দেখো, hen, H-E-N, hen, তারপরে আছে দেখো ten, T-E-N, ten, আর আছে den, D-E-N, den, এই হয়ে গেল একই উচ্চারণে। এরপরে গয়েরটা, শূন্যস্থানে সংখ্যা লিখো, প্রথমটি পড়ে দেওয়া হলো, দেখো দেওয়া আছে চার লেস দেন ফাইভ, মানে চার লেস দেন পাঁচ, লেস দেন ছয়, লেস দেন সাত, লেস দেন আট, লেস দেন নয়। আগে এই চিহ্নটা সঙ্গে তোমরা পরিচিত হয়েছ, এটাকে বলে লেস দেন অর্থাৎ ক্ষুদ্রতর, আর এইটাকে বলে গ্রেটার দেন অর্থাৎ বৃহত্তর চিহ্ন। এবারে তোমরা বসাবে, দেখো এগারো আছে, এগারো দেখো এগারো, তারপরে আছে লেস দেন এগারো, এরপরে কি হবে এগারো লেস দেন বারো অর্থাৎ এগারো বারোর থেকে ছোট, লেস দেন তেরো, লেস দেন চোদ্দ, লেস দেন পনেরো, এক দুই তিন চার পাঁচ, লেস দেন ষোলো, ষোলো পর্যন্ত হবে, ছটা করে, পাঁচটা করে ঘর আছে, একটা বসানো আছে। এরপরে দেখো একুশ, একুশ দুদশ এক একুশ, লেস দেন কি হবে না বাইশ, বাইশের থেকে একুশ ছোট, লেস দেন তেইশ, লেস দেন চব্বিশ, লেস দেন পঁচিশ, লেস দেন ছাব্বিশ, এই হয়ে গেল। এইভাবে তোমরা এইগুলো পূরণ করে নিতে পারবে, এগুলো হচ্ছে ক্ষুদ্রতর অর্থাৎ লেস দেন। কেমন, এরপরে পরেরটায় চলে এসো, পরেরটা কি আছে দেখো, এবিলিটি টু করিলে, এবিলিটি টু করিলে অর্থাৎ সমন্বয় সাধনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা, এটা একের কটা দেখো, দুটো স্তম্ভ আছে বাম দিক ডান দিক, এই স্তম্ভটা মেলাতে বলছে, পড়ো বাঁ দিকেরটা, পছন্দ ভয় দুর্বল তীক্ষ্ণ উচিত, আর ডান দিকের যে স্তম্ভটা আছে সেটাতে কি লেখা আছে, সবল অনুচিত অপছন্দ সাহস ভোঁতা, অর্থাৎ উল্টো শব্দগুলো আছে তাই না। এবার উল্টো শব্দ মিলিয়ে আমাদেরকে যোগ করতে হবে, তাহলে দেখো পছন্দ তার উল্টো কোনটা, অপছন্দ, তার এখানে পড়ে গেল পছন্দ অপছন্দ, তারপরে ভয়, ভয়ের উল্টো কি সাহস, দুর্বল, দুর্বলের উল্টো কি সবল, তারপরে তীক্ষ্ণ, তীক্ষ্ণর উল্টো কি ভোঁতা, আর উচিত তার উল্টো হবে অনুচিত, এই হয়ে গেল মিলিয়ে ফেললাম। কেমন, পছন্দ অপছন্দ ভয় সাহস দুর্বল সবল তীক্ষ্ণ ভোঁতা উচিত অনুচিত। এবার এই দিকটায় দেখ, ক্ষয়েরটা ম্যাচ দ্য কলাম্স অর্থাৎ এই স্তম্ভ মেলাতে হবে, ইংরেজিতে দেওয়া আছে এ স্তম্ভ বি স্তম্ভ, এ স্তম্ভে কি আছে দেখো, টাইগার লায়ন এলিফ্যান্ট ক্যামেল কাউ এটা আছে, আর ডান দিকে স্তম্ভে আছে দেখো মেন হর্ন হাম স্ট্রাইপস ট্রাঙ্ক এগুলো আছে, এবার মেলাতে হবে। দেখো এইদিকে বিভিন্ন পশুর নাম দেওয়া আছে, আর ডান দিকে তাদের যে বৈশিষ্ট্যগুলো বিশেষ বৈশিষ্ট্য যেটা দেখে আমরা চিনতে পারি পশুদেরকে সেইগুলো দেওয়া আছে। দেখো টাইগার, টাইগারের কী থাকে, ডোরা কাটা কাটা দাগ মানে স্ট্রাইপস, তাহলে টাইগারের সঙ্গে স্ট্রাইপস, লায়ন লায়নের কী থাকে, কেশব মানে মেন থাকে, তাহলে লায়নের সঙ্গে মেন, এরপরে আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ফ্যান্টের কী থাকে, সুন থাকে, ট্রাঙ্ক তাহলে ট্রাঙ্ক নিচে আছে দেখো, তাহলে এলিফ্যান্টের সঙ্গে ট্রাঙ্ক, ক্যামেল ক্যামেলের কী থাকে দেখো, পিঠে একটা কুঁজ থাকে হাম, সেটাকে কী বলে হাম, তাহলে ক্যামেলের সঙ্গে হবে হাম, আর কাউ কাউয়ের কী থাকে, সিং থাকে হর্ন, তাহলে হর্ন কাউয়ের সঙ্গে হর্ন, এই হয়ে গেল ম্যাচ করে ফেললাম। এরপর গয়েরটা শূন্যস্থান পূরণ করা অর্থাৎ শূন্যস্থানে শব্দ বসাও, আগে ছবিটার দিকে দেখো, এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে ছবি আছে এবং তিনটে কাঁচের গ্লাসে জল আছে, ভালো করে লক্ষ্য করো প্রথম গ্লাসটায় যে জল আছে দ্বিতীয় গ্লাসটায় তার থেকে কম জল আছে এবং দু তিন নম্বর গ্লাসটায় আবার দু নম্বরের থেকে কম জল আছে, এটা দেখলাম। এবার দেখি কি প্রশ্ন করছে, কি করতে বলছে, দু নম্বর গ্লাসে এক নম্বর গ্লাসের থেকে
ড্যাশ জল আছে, ভালো করে দেখো। দু নম্বরে গ্লাসের জল, এক নম্বর গ্লাসের থেকে কি আছে, কম আছে, তাহলে কম লেখো, কম অকম, কম জল আছে। কিন্তু তিন নম্বর গ্লাসের থেকে বেশি জল আছে, দেখো বেশি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, তাহলে এখানটায় হবে বেশি, বয়কা, এই হয়ে গেল বেশি, লিখে ফেললাম। এরপরে এক নম্বর গ্লাসে সবচেয়ে ড্যাশ জল আছে, তিনটে গ্লাসের মধ্যে সব থেকে বেশি জল কোনটাতে আছে, এক নম্বরে, তাহলে লিখবে তিন নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে, এই সরি এক নম্বর গ্লাসে, এটা আমার, তাহলে এক নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে, আর শেষে আছে তিন নম্বর গ্লাসে সবচেয়ে কম জল আছে, তাহলে সবচেয়ে কম কম জল আছে, এই হয়ে গেল। তাহলে এক নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে, আর তিন নম্বর গ্লাসে সবচেয়ে কম জল আছে, এই হয়ে গেল। এরপরে দুই একটা, দুইয়ের ক, বর্ষাকাল তোমার কেমন লাগে লেখো। এখন বর্ষাকাল চলছে, এবার এই বর্ষাকাল বিভিন্ন জনের কেমন লাগে, বিভিন্ন জনের বিভিন্ন রকম লাগে, তোমাদের যার যেমন লাগে লিখবে। তবে যদি আমাকে প্রশ্ন করো তোমরা যে স্যার আপনার কেমন লাগে, আমি বলবো বর্ষাকাল কিন্তু আমার খুব ভালো লাগে। কেন বলো তো, না প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমের পরেই হয় বর্ষাকাল, তাহলে এই বর্ষাকালে বৃষ্টির জন্যে চারিদিক কী হয়, সতেজ হয়, প্রাণবন্ত হয়, প্রকৃতি যে রুক্ষ ছিল, গাছপালা পুরো রুক্ষ ছিল, পাতা শুকিয়ে গিয়েছিল, বৃষ্টি বর্ষা এলেই দেখবে ওই গাছপালা প্রকৃতি সব প্রাণবন্ত হয়, সতেজ হয়, সাথে সাথে সমস্ত জীব জগতও কিন্তু প্রাণবন্ত হয়ে ওঠে, উজ্জীবিত হয়ে ওঠে। আর কি না, বর্ষাকালেতে খিচুড়ি হয় না, খিচুড়ি খুব ভালো লাগে, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা দিয়ে খিচুড়ি, এই সময় যখন প্রচুর বৃষ্টি হয় মা কী করেন, খিচুড়ি করেন, আর আমাদের খুব ভালো লাগে। এছাড়া চাষিদের কী হচ্ছে, এই সময় চাষাবাদ করতে সুবিধা পায়, কারণ গরমে মাঠঘাট ফুটি ফাটা হয়ে থাকে, আর বৃষ্টিতে কী হয় না, জলে মাঠঘাট ভরে যায়, মাঠে জল পায়, সেখানে ধান চাষ, চাষিরা ধান চাষ করতে পারে, ঠিক কিনা। আর বিভিন্ন রকমের ফুল ফোটে এই সময়, কদম ফুল ফোটে তোমরা জানো এই সময়, তাই না, আর চারিদিকে সবুজে সবুজ হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে, এই জন্য কেমন, এটা লিখবে তোমরা। এরপরে দুইয়ের খ, সি দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস, বলছে এই ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো, একটা করে দেওয়া আছে দেখো, এটা দিস ইজ এ হানি বি, হানি বি মানে কি, মৌমাছি, তাহলে দিস ইজ এ হানি বি। এর পরের ছবিটা দেখো, এটা কি, ককরোচ, আরশোলা, তাহলে লিখবে দিস ইজ এ ককরোচ, আমি এখানটায় লিখে দিচ্ছি, তোমরা ওই জায়গাটায় লিখবে সি ও সি কে আর ও এ সি এইচ, ককরোচ, এখানটায় লিখবে দিস ইজ এ ককরোচ, এ লিখে ককরোচ লিখবে। এরপরে এটা কি, কিসের ছবি দেখতে পাচ্ছ, বাটারফ্লাই, তাহলে দিস ইজ এ বাটারফ্লাই, দিস এখানটায় লিখবে ইজ এ বাটারফ্লাই, কেমন, আমি এখানে লিখে দিচ্ছি বি ইউ টি টি ই আর বাটা এফ এল ওয়াই বাটারফ্লাই, এখানটায় লিখবে দিস ইজ এ বাটারফ্লাই, এই হয়ে গেল। আর আছে দেখো, এটা একটা কি, অ্যান পিঁপড়ে, এটার বেলায় কি হবে, দিস ইজ, দিস ইজ অ্যান, দেখো আগেরগুলোর বেলায় ছিল এ ককরোচ, এ বাটারফ্লাই, এ হানিবি, কিন্তু এটার বেলায় অ্যান অ্যান কেন হলো তোমরা জানো, ভাওয়েল আছে অ্যান্টের, এই যে ওয়ার্ডার প্রথম যে লেটারটা সেটা কি আছে, ভাওয়েল এ, সেই জন্য অ্যান হয়েছে। আর বাকিগুলো দেখো সি বি, আর এখানে দেখো এইচ, এটা কি কনসোনেন্ট, সেই জন্য এ হয়েছে, ঠিক কিনা, এইভাবে তোমরা এগুলো পড়ে ফেলবে। এরপরে কয়েকটা, স্তম্ভ বেনা, কয়েন তোমরা দেখেছো, দশ টাকার কয়েন, পাঁচ টাকার কয়েন, দু টাকার কয়েন, এক টাকার কয়েন, সেইগুলো
দেখো কয়েনগুলো যোগ করে কত হবে, আর ডান দিকে সংখ্যাগুলো দেওয়া আছে মেলাতে হবে। দেখো প্রথমে যে কয়েনটা আছে 5 রুপি কয়েন প্লাস 1 রুপি কয়েন, অর্থাৎ 5 টাকার কয়েন এবং 1 টাকার কয়েন যোগ করো, 5 আর 1 কত? 6। দেখো এই দিকে 6 কোনটা, এই যে 6 সংখ্যাটা আছে, তাহলে এইটার সঙ্গে হবে 6, মিলিয়ে দিলাম। এইভাবে করবে। পরেরটা দেখো 10 রুপি কয়েন মানে 10 টাকার কয়েন প্লাস 2 রুপি কয়েন যোগ 2 টাকার কয়েন, কোথায়? তাহলে 5 টাকার দু এই 10 টাকার 2 টাকা, 10 11 12 টাকা হলো, অর্থাৎ 12। তাহলে দেখো এই যে 12-এর সঙ্গে যোগ করে দাও, এই হয়ে গেল। এরপরে আছে 2 রুপি কয়েন মানে 2 টাকার কয়েন প্লাস 1 রুপি কয়েন 1 টাকার কয়েন, তাহলে 2 আর 1 কত? 3। তাহলে কোথায় আছে 3? এই 3টার সঙ্গে যোগ করে দিলাম, হয়ে গেল, ঠিক কি না? এইভাবে তোমরা এগুলো করে ফেলবে। পরেরটা চলে এসো, এবিলিটি ইন প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধানে সক্ষমতা, সমস্যা সমাধানে সক্ষমতা, এই এবিলিটিটা নিয়ে এখন আলোচনা। দেখো একের পর ঘর পূরণ করো, কি দেখো? ওপর নিচে পাশাপাশি, এমন একটা যুক্ত ব্যঞ্জন বসাতে হবে যেন কি হচ্ছে অর্থপূর্ণ শব্দ হয়। কিরকম? দেখো ব ড্যাশ দন্তের ন একা আছে, আর এদিকে আছে দন্তের স ড্যাশ অন্তস্থ, তাহলে ভাবো তো কি হবে, কি হবে বলতো? ইয়ে চ, দেখো ব ইয়ে চ দন্তের ন একা বঞ্চনা, আর এদিক দিয়ে দন্তের স ইয়ে চ অন্তস্থ সঞ্চয়, তাহলে ইয়ে চ হবে। এখানটা কি লিখবে? ইয়ে চ, বঞ্চনা পাশাপাশি উপর নিচে সঞ্চয়, এই পাশাপাশি সঞ্চয় উপর নিচে হচ্ছে বঞ্চনা। এরপরেরটা চলে এসো, ম হ্যাঁ অ ড্যাশ ত, আর এখানটা আছে বি ড্যাশ দন্তের ন, কি হবে ভেবে বলো? বর্গের জ ইঞ, দেখো তো আমি বসাচ্ছি বর্গের জ ইয় আকা, তাহলে বয়স্যই বর্গের জ ইয় একা দন্তের ন, কি হবে? বিজ্ঞান। আর অ বর্গের জ ইয় একা ত অজ্ঞাত, তাহলে কি যুক্ত ব্যঞ্জনটা? বর্গের জয়ে ইয় আকা, এটা বসালাম। দেখো বয়স্যই বর্গের জয় ইয় একা দন্তের ন বিজ্ঞান, আর উপর নিচে হচ্ছে অ বর্গের জয় ইয় একা ত অজ্ঞাত, হয়ে গেল। এরপর কয়েকটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ নেমস অফ সিজনস মানে কি? ঋতুর নাম লিখে শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ নেমস অফ সিজনস মানে ঋতুর নাম লিখে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো ঋতুর কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে ইংরেজিতে, দেখো আমি পড়ছি ব্ল্যাক ক্লাউডস মানে কালো মেঘ, আর কি রেন বৃষ্টি, বৃষ্টি আর কালো মেঘ কোন সময় হয়, কোন সিজনে হয় ভাবো? রে মনসুন, তাই তো মনসুন অর্থাৎ বর্ষাকাল, তাহলে এখানে লিখবে কি লিখবে? মনসুন, এম ও এন এস ডবল ও এন মনসুন মানে বর্ষাকালে এগুলো। পরেরটা দেখো, ভেরি হট খুব গরম ড্রাই পন্ড মানে শুকনো পুকুর, পুকুর শুকিয়ে যায় প্রচণ্ড গরম, কখন? সামার, সামারেতে অর্থাৎ গ্রীষ্মকালে, তাহলে এখানে লেখো সামার, এস ইউ এম এন ই আর সামার, সামারেতেই এই বৈশিষ্ট্যগুলো। এরপরে আছে কোল্ড উইন, আর আছে সোয়েটার। কোল্ড উইন মানে কি? ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস বয়, আর সোয়েটার পরি আমরা কোন সময়? শীতকালে উইন্টার, তাহলে ইংরেজিতে লেখো উইন্টার, ডব্লিউ আই এন টি ই আর উইন্টার শীতকাল। এরপরে লাস্ট নিউ লিভ, নিউ লিভ মানে কি? নতুন পাতা, ফ্লাওয়ার্স ফুল কোন সিজনে? স্প্রিং বসন্তকালে, তো তাহলে স্প্রিং লেখো এস পি আর আই এন জি স্প্রিং, এই হয়ে গেল। তাহলে এগুলো পূরণ করলাম। এরপরে দেখো বলগুলি গুণে শূন্যস্থানে রেখো ও পাশের চিত্রটি পূরণ করো। গয়েরটা বল কটা করে আছে গুনতে হবে, দেখো কটা বল আছে 1 2 3, তাহলে এখানে 3 লিখে দেবো।
যোগ কটা বলা আছে, এক দুই তিন চার পাঁচ ছটা, তাহলে ছয় লিখে ফেলেন, যোগ এক দুই তিন চার চারটে লিখে ফেলেন। এবারে পাশে একক দশক কুড়ে করা আছে, এবার তুমি বসাও, তিন এককে বসাও, ছয় এককে বসাও, তারপরে চার আছে চার বসাও। এবার তিন থেকে যোগ করো, চার আর ছয় যোগ করো, চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো, আবার তিন যোগ করো, এগারো বারো তেরো, তাহলে তেরো, দশকে সোজা বসবে এক আর এককে সোজা হবে তিন, তেরো হয়ে গেল। এইভাবে তোমরা করে ফেলবে। পরেরটা দুইয়ের ক, আমাদের গ্রাম কবিতা থেকে তিনটি যুক্ত বর্ণ নিয়ে সেগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। আমাদের গ্রাম কবিতাটা এই দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে নেই, এটা দ্বিতীয় পর্বে আছে, দেখো, তাই আমি দ্বিতীয় পর্বের বইটাও নিয়ে এসেছি। এই যে দেখো দ্বিতীয় পর্বের বই, আমাদের গ্রাম, কে লিখেছেন? বন্দে আলী মিয়া। তিনটি যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন কোথায় আছে দেখো? গ্রামেতে আছে। তাহলে কি লিখছি দেখো, গয়ের অফলা আঁকা ম গ্রাম, এই যে এটা। আর কি আছে বলো? প্রাণ পয়ের অফলা আঁকা মূর্ধান্য, প্রাণ এই যে রফলা পয়ের অফলা। আর কি আছে দেখো? আত্মীয় আ তয়ময় দীর্ঘইকা অন্তস্থ, আত্মীয় এই যে তয়ম, এইগুলোই যুক্ত ব্যঞ্জন, ঠিক কিনা? তাহলে ওই আমার গ্রাম থেকে, আমাদের গ্রাম থেকে যে যুক্ত ব্যঞ্জনগুলো পেলাম সেগুলো এখানে লিখে ফেলবে তোমরা। কি গ্রাম লিখবে, প্রাণ লিখবে, আত্মীয়, এখানে তিনটে যুক্ত ব্যঞ্জনই আছে, লিখে ফেলবে তোমরা, আমি মনে লিখে দিয়েছি। এরপরে চলে এসো খয়েরটা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথমটি করে দেওয়া আছে, দেখ এটা কি, ছবি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দিস, দিস ইজ দ্য সান, এটা সূর্য, এটা একটা সূর্য, দিস ইজ দ্য সান। এরপরে বলছে হোয়াট ইজ দিস, এটা কি, এটা ট্রি, দিস ইজ এ ট্রি, তাহলে দেখো দিস ইজ এ ট্রি, টি আর ডবল ট্রি হয়ে গেল। হোয়াট ইজ দিস, এটা কি, দিস ইজ এ স্টার, তাহলে লেখো দিস ইজ এ স্টার, এস টি আর স্টার হয়ে গেল, দিস ইজ এ স্টার। এরপরে গয়েরটা, গাছ ও পাতার সংখ্যা গুণে ফাঁকা বাক্স পূরণ করো। এখানে দেখো এই যে পাতাগুলো আছে, তিনটে করে ফলক আছে দেখো, এক দুই তিন, এরকম কটা আছে, দুটো, তাহলে তিন গুণিত দুই, তিন দুয়ে কত, ছয়, এরকম দেখো তিন গুণিত এক দুই তিনটে আছে, তাহলে তিন গুণিত তিন, তিন তিনে নয়, এবার কটা আছে, এক দুই তিন চার, চারটে, তাহলে এখানে চার বসানোই আছে, তুমি এখানে তিন বসাও, তিন গুণিত চার, তিন চারে বারো হয়ে গেল। এইভাবে করে ফেলবে। এরপরে শেষ পাতা, আজকে এটা শেষ, এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন্টিগ্রেশন, মানে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা। কি আছে দেখো, একের পর নিচের ছবিটি রং করো, ছবিটি দেখে বাংলায় তিনটি বাক্য লেখো। এই যে ছবিটা আছে তোমরা রং দেবে, রং দিয়ে তারপরে এর সম্পর্কে তিনটে বাক্য লিখবে। দেখো এটা একটা কি হচ্ছে, গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য। এখানে কি দেখতে পাচ্ছ, অনেক সবুজ গাছপালা আছে, গরু ঘাস খাচ্ছে, আর একটা ঘর আছে, আর একটা রাস্তা আছে। এইভাবে এই ছবিটা সম্পর্কে তিনটে বাক্য তোমরা লিখবে, তোমাদের মতো করে ছোট্ট ছোট্ট বাক্য লিখবে। কয়েকটা, ড্র দ্য পিকচার অফ দ্য সান অ্যান্ড এ ম্যাঙ্গো, কালার দ্য পিকচার, রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট দ্য সান অ্যান্ড দ্য ম্যাঙ্গো, মানে এটা কি বলছে, একটা সূর্যের ছবি আঁকো আর এখানটা একটা আমের ছবি আঁকো, ম্যাঙ্গো, এঁকে রং দিতে বলছে, আর একটা করে বাক্য লিখতে হবে ইংরেজিতে। তাহলে দেখো আমি সূর্যের ছবিটা আঁকছি, এই খুব সহজ, এরকম করবে এই সূর্য হয়ে গেল। এবার লিখবে এখানটা, রং দেবে তোমরা, লিখবে দ্য সান, দ্য সান গিভস আস, জি আই ভি ই এস,
gives us কি হিট লাইট অ্যান্ড হিট লাইট প্রথমে লাইট লেখো এল আই জি এইচ টি লাইট অ্যান্ড হিট এইচ ই এইচ হিট মানেটা কি দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট সূর্য আমাদের আলো এবং তাপ দেয় ঠিক তো তোমরা তো জানো আলো দেয় তাপ দেয় তাহলে এটা লিখলাম এখানটা এবারে ম্যাঙ্গোর একটা ছবি আঁকো আমের ছবি দেখো আমি আঁকছি খুব সহজ পাঁচের মতো এই আর এখানটা একটা মোটা করে দাও আম হয়ে গেল এখানে রং দেবে আর কি লিখবে এখানটা ম্যাঙ্গো ইজ এ ফ্রুট এটা বলতে পারো ছোট্ট একটা সেন্টেন্স ম্যাঙ্গো ইজ এ ফ্রুট তাহলে এখানে লিখে ফেলবে ম্যাঙ্গো এম এন জি ও ম্যাঙ্গো ইজ এ ফ্রুট এফ আর ইউ আই টি ফ্রুট হয়ে গেল এরপরে লাস্ট দু নম্বর নিচে আকারগুলি ছবি আঁকো ও রং করো এবার কি বলছে দেখো এইটা এখানে একটা দেওয়া আছে দুইয়ের দুই গুণিতক দেখো করা আছে দুই তিনে ছয় করা আছে এরপরে তুমি দুই ছয় কত হবে গুণ করলে দুই ছয় বারো হবে দুই দুয়ে কত হবে চার হবে দুই সাথে কত হবে চোদ্দ হবে দুই আটে ষোলো করা আছে দুই চারে আট হবে দুই নয়ে আঠারো হবে দুই পাঁচে দশ হবে আর দুই তিনে ছয় করা আছে এটা প্রথমে করে ফেলো করে এবার কী করতে বলেছে দেখো গুণফলের এককে চার থাকলে লাল রং দিতে বলছে গুণফলের এককে ছয় থাকলে নীল রং দিতে হবে গুণফলের এককে আট থাকলে সবুজ রং দিতে হবে তাহলে দেখো কোথায় কোথায় আছে চার কোথায় আছে দেখো চার এই যেখানে চার এককে চোদ্দতে চার আছে এইগুলোতে কী দেবে এগুলোতে লাল রং দেবে তারপরে গুণফলে ছয় আছে দেখো এই যে ছয় এককে ষোলো ছয় এখানে কী রং দেবে নীল রং দেবে আর গুণফলের এককে আট আছে আট কোথায় আছে দেখো এই যে আট আঠারো আঠারোর আট একক এখানে কী রং দেবে সবুজ রং দেবে এই হয়ে গেল তাহলে তোমাদের যে দেওয়া মডেল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলো আমি করে দিলাম আলোচনা করলাম প্রশ্ন উত্তর নিয়ে এইগুলো তোমাদেরকে বিদ্যালয়ে পরের মাসে জুলাই মাসে যখন মিড ডে মিলের চালান দেওয়া হবে তখন জমা দেওয়ার কথা বলা হয়েছে তাই তো সেই দিনেই তোমরা এগুলো জমা দেবে কেমন তাহলে তোমাদের আজকের ক্লাস অর্থাৎ আমার 250তম ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।